আমরা ইদানিং খেয়াল করছি যে কোনো কোনো নেতা নির্বাচনের খায়েশ পোষণ করেছেন, যেটা দেশের মানুষ ইতিমধ্যে বলা শুরু করেছে শীতের পাখিরা বের হয়েছে ঘর থেকে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং আপনারা যখন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন তখন আপনাদের সাথে যারা লেজুর ভিত্তি করে সেই সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য আছেন, যারা বক্তৃতার মধ্যে দিয়ে ময় মুরব্বী জ্ঞান পর্যন্ত করছেন না। আমি সম্প্রতি দেখেছি যে কোনো একটি মিটিংয়ে আপনাদের মধ্যে থেকে কেউ একজন বক্তব্য রাখছে আমাদের প্রয়াত নেতা চৌধুরী কামাল ইদ্রিস সাহেব সম্বন্ধে। চৌধুরী কামাল ইদ্রিস সাহেব ফরিদপুরে এমন একটি নেতা ছিলেন দীর্ঘ বহু বছর এই ফরিদপুরের মানুষকে ভালোবাসেন, আগলে রেখেছিলেন। সেই চৌধুরী কামাল ইদ্রিস সাহেব আজকে আমাদের মধ্যে নাই, উনি আর ফিরে আসবেন না, সে কথা যেমন সঠিক। তাকে সম্মানের জায়গায় রাখার জন্য আমাদের দায়িত্ব আছে, সেই সম্মানের জায়গা থেকে কেউ সরে যাবার মোটেও চেষ্টা করবেন না। তার সন্তান আজকে বের হয়েছে নির্বাচন করতে চায়, তার অধিকার আছে, সে নির্বাচন করতে চাইতেই পারে। আমি কিন্তু আমি নির্বাচন করতে চাইতেই পারি, দীর্ঘদিন এই দল করছি, এই দলের মানুষের পাশে থাকার চেষ্টা করছি সামর্থ্যের মধ্যে দিয়ে, তারপরে আজকে এই জায়গায় 40 বছর পরে এসেছি হয়তো আপনাদের কাছে জায়গা দিলে আমি নির্বাচন করতে চাই সেই কথা বলার জন্য। চৌধুরী কামাল ইদ্রিস ইউসুফ সাহেবের সন্তান সেইভাবে এসেছে, হয়তো বা ওই আপনাকে পরম্পরা যেটাকে বলে চৌধুরী কামাল ইদ্রিস ইউসুফ সাহেবের সময় ছোটবেলা থেকে আমরা রাজনীতি করেছি, হয়তো বা তার মেয়ে অতদিন রাজনীতি করেন, অল্প কিছু সময় আগে এসেছে, কিন্তু ঠিক যে পরম্পরা সে চাইতে পারে, কিন্তু তাকে ছোট করার জন্য তার পিতাকে আপনারা অসম্মান করে কথা বললে আপনাদেরই ক্ষতি হবে। সাবধান, এই কাজটা করবেন না। আমরা ফরিদপুরের মানুষ কিন্তু ময় মুরব্বীদেরকে অসম্মান করার জায়গায় যেতে চাই না। আপনারা নিজেদের দিকে একবার তাকিয়ে দেখবেন, আপনারা আপনারা এমনও আচার আচরণ করেছেন এই ফরিদপুরের মানুষের সাথে, কেউ কেউ আছেন আপনারা দুর্নীতিগ্রস্ত, আপনার মানুষের কাছ থেকে টাকা হল্লা দিয়ে তাদের টাকা পর্যন্ত দেন না, তার সাথে শত্রুতা করে আপনি এমন একটি মাঠ তৈরি করেছেন, এই সমস্ত পাওনাদার শুধুমাত্র যদি একটি মিছিল করে ফরিদপুর শহরে বের হয় তাহলে আপনাদেরকে প্রত্যন্তরী করে ফেলে দিয়ে আসতে পারে। আপনারা এই জাতীয় চরিত্র, আপনাদের মুখে কিন্তু এই সমস্ত কথা মানায় না। আপনারা পিতাকে নিয়ে কথা বলেন, কার পিতার পরিচয় কি সেই কথা বলেন। এই দেশে অনেক বড় বড় নেতা ইতিহাসে তার পিতার পরিচয় রাজনীতিতে বড় নেতা হয় নাই, জিয়াউর রহমানের পিতার পরিচয় আমরা কিন্তু অনেকেই জানি না, কিন্তু সংযুক্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের সেই নেতা যিনি নেতার আদর্শ উদ্বুদ্ধ হয় আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাদের বুকের তালা লাভ করে ফেলে দিয়েছে। সুতরাং পিতার পরিচয় রাজনীতি হয় না, রাজনীতি হয় নিজের পরিচয়, রাজনীতি হয় নিজের চিত্রতার বলে। আমাদের এই অঞ্চল থেকে এমন নেতা আছে যাদের পিতাকে কেউ চিনে না, কিন্তু বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক নেতা সারা পৃথিবীতে অনেক বড় রাজনৈতিক নেতা হয়ে গিয়ে নেতা হয়ে রয়েছে। সুতরাং পিতৃ পরিচয়ের কথা আনবেন না, নিজের পরিচয় নিজেরা কি আচরণ আচরণ করছেন, এবং নিজেদের মধ্যে কয়েকজন চারাবাজ আছে যে চারাবাজির মধ্যে দিয়ে ফরিদপুরের মানুষ ইতিমধ্যে আপনাদেরকে জানে যে আপনারা চারাবাজ, আপনারা মানুষের কাছ থেকে টাকা লুণ্ঠন করেন, আপনারা যত অনিয়ম যত অন্যায় সেগুলি করে বেড়াচ্ছেন, তারপরে আপনারা মাইক্রোফোন পেলে আপনারা কোথায় পিঙ্কু পিঙ্কুর বাপের পরিচয় কি, ওই নারায়ণেশ্বর বাপের পরিচয় কি, তার বাপ তাদের বাপকে নিয়ে কথা বলেন। সাধারণ হয়ন ফরিদপুরের মানুষ কিন্তু এই সমস্ত বরদাস্ত করবে না। ভোট চাইছেন, ভোট চাইতে নামছেন, যদি আপনাদের অনেকের এমন ফরিদপুরে অনেকের ইতিহাস আছে, এই যে উপজেলা নির্বাচন আমি করেছি, উপজেলা নির্বাচনে যখন আমি মনোনয়ন চেয়েছিলাম দেশের একটি লেখক খেলাধুলার কাছে, তখন অনেকেই 5 মাস 6 মাস আগে থেকে মাঠে নেমেছিল, কোনো কাজ নাই বাদ নাই কারণ জন্য কোনো পাঁচটা কর্মী নাই, রাস্তায় নেমে পর অধিকার করে বিভিন্ন ইউনিয়নে নেমে বলেছিলেন যে খালেদা জিয়া আপনাদেরকে এই মনোনয়ন দিয়ে দিয়েছে। অথচ দিন শেষে দেখা গিয়েছে দেশের একটি লেখক খেলাধুলা জিয়া বলতে বাধ্য হয়েছিল যে এই সমস্ত পুরানদেরকে মারা করো, পিঙ্কুকে মনোনয়ন দিয়েছি তার দলকে পরিষ্কার করে দাও। এই কথা কিন্তু ফরিদপুরের মানুষজন ভুলে নাই। অতএব আপনাদের এই রাজনৈতিক ইসলামবাদী ফরিদপুরের মানুষ জানে, ভালোই ভালোই আসেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন,
সুন্দর সুন্দর সম্মান দেন, আমরা যেভাবে সম্মান দিতে জানি আপনাদেরকে সেভাবে সম্মান দিন, মানুষের কাছে ভোট প্রার্থনা করেন, দলের কাছে আপনি মনোনয়ন প্রার্থনা করেন, দল যদি মনোনয়ন দেয় তাহলে ভোট পাবেন, আর তা না হলে কোন রকম জবরদস্তি গুলো যদি পরাধিকার বলে এই মনোনয়ন যদি আপনারা কোন রকম দল ভুল করে আপনাদের দেয় এই ফরিদপুরের মাটিতে অন্য কেউ যদি প্রার্থী হয় আপনাদের বিরুদ্ধে আপনারা কিন্তু ধারে সৃষ্টিও জিততে পারবেন না। অতএব খুব সাবধান, আমরা কষ্ট করে পরিশ্রম করেছি, আমার মনে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বহুবার এসেছি যেখানে আমি আমার সব কোটি উপার্জনের টাকা দিয়ে আমি সাধারণ গরিব মানুষ যারা অসহায় মানুষ তাদের জন্য কাপড় চোপড় নিয়ে অনেকবার দেখি নাই কোনদিন কোনো শীতে আমরা যদি আপনাদের প্রকৃত চরিত্র যদি উন্মোচন করে এই ফরিদপুরের মাসে আছে তাহলে কিন্তু দাঁড়াইতে পারবেন না কোনো জায়গায়। আজকে কথা বলে দিলাম, একবারই বললাম, যদি বারবার এর শুনি যে কোন জায়গায় গিয়ে সমস্ত কথা বলছেন তাহলে কিন্তু হাতে হাড়ি ভাঙিয়ে দিলে বাধ্য হব। আজকে কথা বলতে এসেছিলাম একরকম, কথা বলতে বাধ্য হলাম আর একরকম। নির্বাচনের জন্য একটি ফরিদপুরে এই নির্বাচনের জন্য মাহবুব হাসান পিঙ্কুকে প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে এইভাবে কমিটি এইভাবে করে ভোট চাওয়ার তেমন একটা দরকার হবে না যেটা আপনাদের দরকার, কারণ আপনারা কখনো নির্বাচন ফেস করেন নাই। আমি মাহবুব হাসান পিঙ্কু এই হাসিনার আমলে দুই বার উপজেলা এই ফরিদপুর সদর উপজেলা নির্বাচন করেছি। 2014 সালে ওই চক্রদল পাথর দাঁড়ক মোশারফ সাহেবের, যখন মোশারফ সাহেব কাউকে মানুষ মনে করে না সেই সময় আমি নির্বাচন করে ফরিদপুরের মানুষ আমাকে 100,000 ভোট দিয়েছিল। সুতরাং পিঙ্কুকে ছাড়ার জন্য দাঁড়ে দাঁড়িয়ে যায় খোলার জন্য পিঙ্কুর দরকার হবে না। এই কথা এই জন্যই বললাম যে আপনাদের প্রয়োজন আছে আপনারা যান, কিন্তু মাহবুব হাসান পিঙ্কু একটাই যে নাকি ফরিদপুরের মানুষ আমার চরিত্র আজ থেকে 20 বছরের কাছে 20 বছরের মধ্যে এমন কোন আচার এমন কোন চরিত্র হননের কাজ করি নাই যেটা আসলে মানুষ আমাকে অপছন্দ করবে। আমাকে ভোট দিয়েছিল, আমাকে মোশারফ দেয় নাই, হাসিনা দেয় নাই, এদেশের মানুষ আমাকে যদি আমার দলকে আমাকে মনোনয়ন দেয় এদেশের মানুষ অবশ্যই তাদের পিছনে যে কষ্ট করেছে সেই কষ্ট লাঘব করার জন্য অবশ্যই আমি মনে করি আমাকে আবারও ভোট দিবে। আমি কাজ করতে চাই, আমার ছোট ভাইয়া বলতে চায় বলতে চাই নাই, আমার ছোট ভাইয়া বলতে চায় পিঙ্কু ভাই কোনো অন্যায় করে না, পিঙ্কু অসত করে কামাই করে না, এই কথা আমি জোর গলায় বলতে পারি। ফরিদপুর কেন বাংলাদেশের কোথাও কোন জায়গায় কোনোভাবে কেউ বলতে পারবে না যে এই মানুষটা জীবন ধরে যতটুকু পারে করে দিয়েছে কিন্তু আমার জন্য একটা ক্ষতি করে দিয়েছে, যেটা আপনাদের কথা বলা যায় কিন্তু পিঙ্কুর কথা বলা যায় না। সুতরাং আমার দিকে তাকিয়ে থাকুন, আমি কোন দিকে কিভাবে যেতে চাই আমার রাস্তাটা পরিষ্কার রাখুন, কারণ আমার কোন অন্যায় নাই, আমি মানুষকে ভালোবাসতে চেয়েছি, মানুষের সাথে ভালোবাসা নিয়ে জড়িয়ে থাকতে চেয়েছি। আমি এখনো যেমন 20 বছর আগেও তেমন ছিলাম, আগামীতে যতদিন বেঁচে আছি আল্লাহ যতদিন সুস্থ রাখবে আমি ইনশাআল্লাহ এভাবে মানুষের কাছে যাবো, কিছু হই না হই পত্তা কর্মী না কিছু আমার হাতে যায় না, আমি ইনশাআল্লাহ মানুষের পাশে থাকবো। শুধু মানুষের পাশে নয়, আমাদের যদি ফরিদপুরের মানুষ আগামী জাতীয় সংসদে যদি তাদের জন্য কথা বলতে পারে, আমি অঞ্চল ধরে ফরিদপুর বিভাগে কোন মানুষকে কোন যন্ত্রণার কারণে যে কোনো নিরীহ মানুষকে যাতে কোন রকম ভাবে তাদের উপরে কোনো অত্যাচার না হয় সবার পাশে মানবিক কারণে প্রয়োজনে সব জায়গা সব শিক্ষার সব মানুষের জন্য কথা বলবো আমি।